গুড মর্নিং এভরিওয়ান, সুপ্রভাত। আজকে হলো রবিবার, আজকে কাঁকড় ভাজা, পটল ভাজা, আর এইটা আলুটা হচ্ছে মাছে, রুই মাছ এনেছে, আর এখানে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা। আজকে ব্রেকফাস্টে ডিমের অমলেট। এই যে কালকের ব্রেডটা রয়েছে, নষ্ট হয়ে যাবে, এই ব্রেডটা করে ফেলবো। বাটার না দিয়েছি আমি এখানে, এই যে বাটার। আর শুক্তো বসিয়েছি কুকারে, আমার সবজি সেদ্ধ হয়ে গেছে, কারণ কালকে অনেক উল্টো পাল্টা খাওয়া যায় তো শুক্তোটাই করবো। আর সৌমিক আজকে ভোলা মাছ আর রুই মাছ নিয়ে এসেছে, আজকে রুই মাছটাই হবে। তো চলো রান্না বান্না স্টার্ট করে দিই। তো এই যে এখানে ডিমের অমলেট আর ব্রেড বাটার দিয়ে দিয়ে দিয়েছি, ওগুলো এখন বসে বসে খাচ্ছে। লাঞ্চের প্রিপারেশন শুরু হয়ে গেছে আমার, পটল ভাজা কাঁকরোল ভাজা হয়ে গেছে, আমি এখন উচ্ছে আর কুমড়োটা ভাজছি। আর আমাদের এই শরীর টরীর খারাপ হলে যে শুক্তোটা আমি বলছি আজকে করব, সেটা তোমাদের আমি দেখিয়েছি আগে, তাও দেখিয়ে দিচ্ছি। এই যে ভেজিটেবল সেদ্ধ আমার হয়ে গেছে, কাঁচকলা, পেঁপে, ঝিঙে, একটুখানি পটল দিয়েছি, মোটামুটি যা সবজি থাকবে, আর আদা গ্রেট করে নিয়েছি। আমার আদা বাটা নেই বলে আদাটা গ্রেট করে নিয়েছি। অল্প তেল দিতে হবে, তেলের মধ্যে আমি প্রথমে মেথি ফোড়ন দেব, অল্প করে একটু মেথি দেবে, মেথি দিয়ে দিলাম। তারপরে দেব সর্ষে, কালো সর্ষেই দেবে, সাদা সর্ষে কিন্তু দেবে না। সর্ষেটা যখন চড়বড় চড়বড় করে উঠবে তখন এখানে দেবো রাঁধুনি। রাঁধুনি নিশ্চয়ই জানো জোয়ানের মতন দেখতে হয়, মুদিখানার বাজারে মানে দোকানে গিয়ে বললে রাঁধুনি বললে দিয়ে দেবে, রাঁধুনি একটু বেশি করে দিতে হবে। দিয়ে এবার আমি এটাকে ফোড়নটাকে একটু হতে দেবো। হওয়ার পরে আদাটা যে গ্রেট করে রেখেছিলাম ওই রসটা আমি সবজিটার মধ্যে রাখলাম, আর ছিবড়াটা আমি আদার এই তেলের মধ্যে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ভাজা ভাজা হবে, একটু আমি তেলের মধ্যে এটাকে নেড়ে নেবো, আদাটাকে একটু ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে খুব কিন্তু স্টিম বাড়িয়ে দেবে না, আগুনের স্টিমটা বাড়িয়ে দেবে না। এবার আমি সবজিটা খালি ঢেলে দেবো, ব্যাস। নুন একটু, এক চিমটি হলুদ আর একটুখানি মিষ্টি, এই দিয়ে একদম শুক্তো আমার রেডি। আর যখন শুক্তোটা মানে ভেজিটেবলসটা সেদ্ধ করবে তখন কিন্তু বেশি করে এ দেবে না, জল দেবে না, কারণ সবজি থেকে অনেকটা জল বেরিয়ে আসে, তো খুব যত সামান্য একটুখানি জল দেবে, দিয়ে ওটাকে সিটি মারবে। আর খুব আবার সিটি মারবে না, দুটো সিটি মারলেই হয়ে যায় বাড়িয়ে। একটু নুন মিষ্টি দিলাম, দিয়ে এবার নাবিয়ে ফেলবো। এটার মধ্যে শরীরটা যদি ভালো থাকতো একটুখানি ঘি দিতাম, কিন্তু আমার শরীরটা না আজকে ভালো নেই, তার জন্য আমি ঘি দেবো না। এটাকে এবার নামিয়ে ফেলবো, এত সুন্দর এই গন্ধটা বেরোয় সামনের পাতে, এত ভালো খেতে লাগে, আর কিচ্ছু লাগে না, শুধু একটু পাঁপড় ভাজা। আর আজকে তোমাদের বললাম যে রুই মাছ এনেছে আর ভোলা মাছ এনেছে, মাছ টাছ ধুয়ে আমি রেখে দিয়েছি। এই যে এটা হচ্ছে ভোলা মাছ রেখেছি, আর নিচেরটায় রেখেছি আর মাছের সঙ্গে রুই মাছটা রেখেছি, আর এই হচ্ছে মাছের আলু। এখন আমি মাছ ভাজতে দিয়ে দিয়েছি। আর আমাদের মাছের পিস দেখেছো, সৌমিক বরাবর এরকম বড় বড় আনে। আর এখানে কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে রেখেছি, আর মশলাটা আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে করব। আজকে তোমাদের দেখিয়ে দিয়েছি কি কি রান্না করেছি, তার একবার দেখাই। এখানে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা ভাজা রেখেছি, তার সঙ্গে একটু শুক্তো রেখেছি। শুক্তো মানে আমাদের বাঙাল শুক্তো, যেটা আদা বাটা আর রাঁধুনি ফোড়ন দিয়ে হয়। আর এদিকে হচ্ছে রুই মাছে পাতলা করে ঝোল, কারণ এত উল্টো পাল্টা খাওয়া হচ্ছে, সেখানে একটুখানি এরকম হালকা পাতলা খাওয়া মাঝে মাঝে দরকার। তো চলো ভাত বসিয়ে দিয়েছি আমি, এখানে ভাত হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম, তারপর আমি একবারে স্নান করতে যাব। এই যে ভাত বসানো হয়ে গেছে, ভাতটা হতে থাক, ভাতটা নাবিয়ে তারপরে স্নান যাব। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং বলছি, এখন প্রায় 8টা বাজে, যা দেখিয়েছি তারপর থেকে আমি আর কোনো ভ্লগ করিনি, কারণ হচ্ছে কাল রাত থেকে আমার শরীরটা খুব একটা ভালো না। সে যাই হোক, শরীর থাকলে দেখো আপ ডাউন হবে, তো একটু ভমিটিং হয়েছিল কালকে রাত্রে। বাইরে কি করেছিলাম, লাঞ্চ করেছিলাম, তারপর দেখলাম আমি কফি নিয়ে ফিরছি, কফিটাতেই না আমার ওই ক্যাফে লাতে নিয়েছিলাম, তো ওই লাতেটা খাওয়াটা আমার ঠিক হয়নি, ওটা না পুরো অ্যাসিড করে গেছে। তারপর বাড়িতে এসে রাত্রেবেলা ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে যেটা দেখলে আমরা খেলাম ভাত,
ওটাই না অ্যাসিড করে গেছে, কারণ আমার যখন ভমিটিং হচ্ছিল তখন দুপুরের কোনো খাবার দাবার ওঠেনি, পুরো রাত্রের খাবারটাই উঠেছে। তো যাই হোক, পুরো আর পুরো মুখটা পুরো টকটক হয়ে গেছিলো। যাই হোক, বমি করার পরে শরীরটা তো এমনি ছেড়ে দেয় জানো। রিকন্ত আবার রাত্রিবেলা আমাকে একটা গ্যাসের ওষুধ দিল, খেয়ে শুলাম। সৌমিক কিছু জানেই না, সৌমিক অঘরে ঘুমোচ্ছিল, রিকন একটুখানি আমাকে টেক কেয়ার করেছে ওই রাত্রিবেলা। তা শরীরবারই করি, তো সকাল থেকে একটু শরীরটা ঝিমিয়েই ছিল কোনো মতে। দেখলে শুক্তো রান্না করেছি আজকে, ওটা আমাদের ধরো কারোর পটি হলো, কারোর শরীর খারাপ হলো, জ্বর হলো, আমাদের ওই শুক্তোটা না খায় বাঙালদের, খেলে সেটা শরীরের পক্ষে ভালো, কোনো সেরকম একটা মশলা টশলা পড়ে না, তো এটা আর কি ভালো। আর হালকা পাতলাই খেয়েছি আজকে। তা তারপর দুপুরবেলা না, শরীরটা তো সকাল থেকে ভালোই ঝিমিয়েছিল, এখন আমার ঝিমিয়ে, দুপুরে না টেনে ঘুমিয়েছি, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। আর চুল ফুল চাচড়াবো সেই ইচ্ছাটাও না এখন করছে না, এই যে কথা বলছি না আমার যেন হাঁপি হাঁপি যাচ্ছি, শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে। তো যাই হোক, আজকে মা বাপির আসার কথা ছিল, তো সৌমিক তো কাল থেকে মাথা খারাপ করছে, ফোন করো ফোন করো ফোন করো। এবার ফোন করব কি, তোমার বাপির সকালবেলা একটু কাজকর্ম ছিল, সানডে যেহেতু একটা দিন একটু রেস্ট পায়, সে সমস্ত গুছিয়ে আজকে দুপুরে আর লাঞ্চ করলো না। তারপর যেই শুনেছে আমার শরীর খারাপ, বলছে না না মোটামুটি একটা কিছু একটা করে নে, নিয়ে তোরা তোদের মতন খা, আমাদের জন্য কিছু করতে হবে না, আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে বিকেলবেলার দিকে যাব। তাই মা বাপি এসেছিল ওই 5টা নাগাদ, আমি তোমাদের সঙ্গে আর দেখাই। মা বাপি আসে আসলো, সৌমিক ছিল, আমাদের পুজোর খরচ দিয়ে গেল। এবার কি হয়, মা বাপির জন্য আমি আলাদা করে না কিছু কিনি না, যখন আসে তখন ওই আমাদের দেয় তো খরচটা, ওখান থেকে আবার বাপিকে দিই, মাকে দিয়ে দিই, বাপির হাতে দিই না, লজ্জা লাগে, মায়ের হাতে দিয়ে দিই। তা মা এবার বলেছে আমি কিচ্ছু নেবও না, আর আমরা আসবো তখন তুমি আমাদের জিনিস দেবে, তুমি আমাদের গিয়ে দরকার হলে দিয়ে আসবে। যদিও মা বল, মা বারবারই মায়ের, আমার মায়ের বাবার কোনো এক্সপেকটেশনে নেই, বলে না না আমরা বড়, আমরা তোদের দেব, তোরা তো ছোট, তোরা কি দিবি, তোরা আমাদের সন্তান, মা বাবা সন্তানকে কিনে দিলে। আমরা বললাম দেখো যখন ছেলে মেয়েরা রোজগেরে হয়ে যায় তখন তো তারাও তাদের মা বাবাকে দেয়। বলছে না রে বাবু আমাদের লাগবে না, অনেক কিছুই আছে, তো ওই জন্য কিছুই নিল না মা বাপি। তা দেখা যাক আমি কি দেবো না দেবো সেটা পরবর্তীকালে সৌমিক ঠিক করবে। তা সৌমিকের পুজোর খরচা দিয়ে গেল, আবার হাত খরচ হিসাবে রিকনকে টাকা দিয়ে গেল 500 টাকা, আমাকে পুজোর হাত খরচ দিয়ে গেল 500 টাকা এক্সট্রা করে, মানে ওটার কি টুকটাক করে বেরিয়ে কেনাকাটা খাওয়ার জন্য। আবার সৌমিককেও দিয়ে গেল 500 টাকা। আবার সৌমিকের জন্মদিন আছে 18 তারিখ, সেজন্য আবার আলাদা করে দেয়া হলো। এইরকমই আর কি, মানে আমার মা বাপি সৌমিককে দেখো যতটুকুনি দেয়, আমার মা মানে বলেও সেটা মা যে আমি যাবি তাতে তোদের জল গরম হয় না, কিন্তু যে দেয় না সৌমিক হাসি মুখে, মানে একটা বাচ্চা তার মায়ের থেকে বাবার থেকে জিনিস নিলে যেরকম একটা আনন্দ হয় না, সৌমিকের চোখে মুখে ঠিক এই জিনিসটা ফুটে ওঠে, যেটাও কোনোদিন পাইনি। মানে এই জিনিসটা আমার এত ভালো লাগে, ওর চোখ মুখটা তখন দেখতে না মানে কি বলো বলো তো, আমি না মানে একটুখানি আবেগী হয়ে যাচ্ছি, সত্যি খুব ভালো লাগে দেখতে। সৌমিক এত হাসি মুখটা করে নেয় যে একটা বাচ্চা তার মা বাবা থেকে গিফট পাচ্ছে নিচ্ছে, কারণ সৌমিককে আজ পর্যন্ত কোনোদিন কেউ কিচ্ছু একটা সুতো ছুঁয়ে কেউ দেয়নি, সারা জীবন দিয়েই গেছে সে। যাই হোক, আমি মনে করি এটা ওর কপাল, ওকে আমাকে সবাইকে আমরা আমার মা বাবার থেকেই পাই যেটুকুনি পাওয়ার। তা যাই হোক, যতটুকুনি দেয় ভালোবেসে দেয় সেটা আমাদের খুবই ভালো লাগে। ওই জন্য এইমাত্র মা 8টা বাজে, এখন মা বাপি চলে গেল, আবার দুপুরবেলা চিকেন রান্না করেছে, দেখেছে আমার ওরকমে, আমি কি রান্না করব না করব তখন তো মা জানে না। মা বলছে বাবা এই শরীর খারাপ নেই, তুই তো অনেক কিছুই করেছিস, কেন করতে গেছিস এত কিছু, শরীর ভালো না বলে রিকনের জন্য সৌমিকের জন্য চিকেন নিয়ে এসেছে, আমি তো আর খাবো না, ওটা রিকন আর সৌমিক খাবে, কষা চিকেন নিয়ে এসেছে। বাপি বলে আমি মাটনই আনতাম জানিস বাবু, কিন্তু কেন আনলাম না জানিস, কারণ রিকনের এত বেশি মাটন খাওয়াটা ভালো না, তোরা অনেক মাটন খেয়ে মানে খাস, তো মা বললো দরকার নেই মাটন এনে, চিকেন হলে সুকান থেকে অন্তত মেয়ে একটুখানি মুখে দিতে পারবে, কিন্তু মাটন হলে ওর যেরকম শরীর খারাপ হতো একটুও খাবে না। সবার কথা, আমার মা বাবা যে কি মানুষ, মানে কি ধরনের জিনিস, আমি মানে
এটা ভগবানের কাছে, ভগবানের কাছে প্রে করি যে আমার মা বাবার মতন মা বাবা আমি যখনই জন্ম নিই তখনই যেন এই মা বাবার ঘরেই আমি জন্ম নিয়ে জন্মাতে পারি, এটাই আমি ভগবানের কাছে প্রে করি। সে যাই হোক, তা এই মাত্র মা বাপি গেল, এবার একটুখানি রেস্টই নিই। চা করে খাওয়ালাম সৌমিক, একটুখানি মোগলাই এনে দিল, কিছু খায়ও না এসে, মোগলাই এনে দিল, বলছে না না কি আবার বাবু কেন যাচ্ছে? আলাম না, বাবু দুপুর থেকেই বলে রেখেছে যে বাপিমা যখন বিকালবেলা আসবে তখন আমি কিছু এনে দেব। তো মোগলাই এনে দিলে ওটা তাড়াতাড়ি হয়ে যায়, এগরোল ফেগরোল মাও বানিয়ে খায় বাড়িতে, আমিও খাই, আমিও বানিয়ে দিই। মোগলাইটা না খুব একটা মশলাটা দেয় তো ভেতরের, পারি না, ওই জন্য বাবু বলে তাহলে মোগলাইটাই নিয়ে আসি, সবাই মিলে খাও। আমি অবশ্য খাইনি, এক ফোঁটাও আমি মুখে দিইনি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আমি যা সমস্ত কথা বলি না বন্ধুরা, আমি কোনো একটা ছলচাতুরি করি না, কোনো বানিয়ে বুনিয়েও বলি না। বানিয়ে বলে লাভটা কি? কারণ আমার এই ভিডিও কিন্তু সবাই দেখছে, আমার পরিবারের লোকেরাও দেখছে, রিলেটিভসরা দেখছে, সবাই দেখছে। আমি বানিয়ে বলে মিথ্যা কথা বলে কি হবে? তারা সঙ্গে সঙ্গে এসে কমেন্ট করবে যে তুমি এটা ভুল বলছো, তুমি ওটা ভুল বলছো। আমি যেটা যাকে বলি সামনেই বলি, আর সেই বলার দমটাও রাখি, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, রাত্রে যখন ভিডিওটা মানে শেষ করবো তখনই আসবো, এখন একটুখানি বসি, হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। জানো তো, ঠাকুরের কাছে প্রে করি যে কালকে যেন একদম সুস্থ হয়ে যায়, কারণ কালকে রিকনের আবার স্কুল আছে, তারপরে সৌমিকের অফিস আছে, আমাকে তো ঠিক থাকতেই হবে, আমাকে পড়ে গেলে কি হবে বিছানায়? ও একটু আধটু হয়ে থাকে শরীর থাকলে, কি বলো? তোমরাও প্রে করো আমি যেন একদম চাঙ্গা হয়ে যাই, প্রতিবারের জন্য এই দিদিকে যেমনভাবে দেখো এরকমভাবে যেন এই দিদি একদম সুস্থ হয়ে যায়, চাঙ্গা হয়ে যায়। তাহলে চলো এখন রাখছি, পরে যখন সময় পাবো তখন আসবো। চলো বন্ধুরা, এখন 10:10 বাকি, আমার শরীরটা খুবই ক্লান্ত লাগছে, টায়ার্ড লাগছে, আর ভিডিওটা কন্টিনিউ করছি না, এরপর সৌমিক চলে আসবে, খিদেও একটু একটু পাচ্ছে, খেয়ে নেবো। নিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর শরীর খারাপটা একটু এখন কম হলেই ভালো হয়, কারণ সামনে পুজো, পুজোতে খুব ভালো করে কাটাতে হবে। তো যাই হোক, আশা করছি কালকে সকাল থেকে শরীরটা একদম ফিট হয়ে যাবে। এমনিতে শরীরে কোনো অসুবিধা নেই, খালি একটু টায়ার্ডনেসটাই রয়েছে, একটু না ভালো রকম টায়ার্ডনেস রয়েছে, ঘুম ঘুম পাচ্ছে, শরীর খুবই ক্লান্ত লাগছে। তো চলো রাখছি, ভিডিওটা দেখো, খুব একটা বড় ভিডিও হয়নি আজকে, ছোট করেই হয়েছে। কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা ঠাকুরের কাছে প্রে করো আমি যেন কাল থেকে খুব একদম চাঙ্গা হয়ে যাই, হয়ে আবার সংসারের সমস্ত কাজকর্মে নিজেকে ইনভলভ করতে পারি। তো চলো রাখছি, টাটা, গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো, রাখছি এখন। উফ বাবা, এইটাই হচ্ছে সংসার বন্ধুরা, আমার যখনই শরীর খারাপ হয় না তখনই মায়াদের যে কোনো কাজ পড়ে যায়। যাই হোক, এখন ওই রাত্রিরে এঁঠো বাসনগুলো মেজে রাখছি, কারণ নাহলে সকালে আমাকে মাজতেই হবে, তার থেকে রাত্রে মেজে নেওয়াটাই বেটার। শরীরটা ভালো লাগছে না, দাঁড়িয়ে থাকতে পারছি না, তা সত্ত্বেও আমাকে এগুলো করে রাখতে হবে। সৌমিক বলছিল, কিন্তু আমার না ঠিক মানে খারাপ লাগে, ওকে দিয়ে আমি বাসনগুলো মাজাবো, ওই জন্য নিজেই করে নিচ্ছি। এখন 11:10 বাকি, আমাদের সকলের ডিনার কমপ্লিট হয়ে গেছে, মা যে চিকেনটা এনেছিল এটা রিকন আর সৌমিক খেয়ে নিল, আর কিছুটা রয়েছে আমি ফ্রিজে রেখে দেবো, আর মাছ দিয়েই আমি খেলাম। আর মায়াদি কালকে আসবে না, ওর যে বোনের জামাই মারা গেছে, কালকে তার কাজ আছে, মায়াদি আজ সন্ধেবেলা কাজ করে দিয়ে বেরিয়ে চলে গেল, কালকে পুরো দিনটা আসবে না, আবার মঙ্গলবার দিন আসবে। তা আমি বললাম কালকে আসবে না, ঠিক আছে, আমাকে আগে থেকে বলতে না, মঙ্গলবার কিন্তু আর কামাই করো না, কারণ আমি আমার শরীরটা তো এমনি ভালো না, আমি পেরে উঠবো না, বাসন কোসন মেজে নিতে পারি, ঘর দুটটা পরিষ্কার করা খুব মুশকিল, মোছাটা।